প্রেম ভালোবাসার কোনো স্থান এই রেশাদের বুকে নেই আসি। আমি ভালোবাসার মানুষ না, প্রেম পাবার কোনো যোগ্যতাই আমার নেই। আমার বুকে শুধু যন্ত্রণা রাখ, সেই আগুন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সমনের মাঝে মনের ঘর, সমনের আঙিনা, ও তোমায় ছবি বলি মন তো দেখেছে আজ তোমায়। 6 মাসে 60 জন গৃহবধূর সুইসাইড, দেশে কি আত্মহত্যার সিজন চলছে? ক্রিমিনালের ব্যাপারে তদন্ত করতে এসেছে। ক্রিমিনালটা একটু ক্রিটিক্যাল, গত 6 মাস ধরে এই ক্রিমিনাল মোট 63 জন বিবাহিত মহিলাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছে। তোর ঠোঁটে কি নেশা, জাগে যে পিয়াসা, মন আজ সর্বনাশ, উঠেছে প্রলয়। রকেট পরিচয়ের পেছনে আসল মানুষটা কে? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হবে তুমি যদি আমি আমার টাকা না পাই। কেন লাগে না কিছু ভালো, মনে কি রোগে জড়ালো, রাত ভোর চোখে কে এলো, এলো মেলো করে কি পেলো? তুই আমাকে ইয়ে না করলে আমি আজ প্রেগনেন্ট হতাম না। খবরদার, আমি সেই এসিড যা তার চারপাশে সবকিছুকে বিবর্ণ করে দেয়, ধ্বংস করে দেয় সবকিছু। কত কথা তোর ঠোঁটের কোণে বলে যাস শুধু মনে মনে, জানি তোর আদরে গলতে চাই। আমি তোমাকে অ্যারেস্ট করছি। কতবার ফাঁসি দেবেন আমাকে? একবার, দুবার, 10 বার? স্যার আপনি এখনো চুপ করে থাকবেন? গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা সব তোকে দেব। ওই একবার চিন্তা করিস না, কোত্থেকে এসেছিস তুই? হে খোদা, কেন আমায় নিয়ে করলে তুমি এই ইতিহাস, কেন আমার চোখের স্বপ্ন মুছে উকে দিলে দারুণ দীর্ঘশ্বাস। যে লোক বছরে 1000 কোটি টাকা বিজনেস করছে, 100 কোটি টাকা দান দক্ষিণা করে বেরিয়ে দিচ্ছে, সে মাত্র 20 লক্ষ টাকার জন্য এই মহিলাদের ব্ল্যাকমেইল করবে? মর্গে ফোন করে বলে দিন ওদের ফ্রিজারে আরেকটা লাশের জায়গা রাখতে। আই এম শিওর নেক্সট ভিকটিম ইজ কামিং।